আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলানিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাক সালেহীন। শুরু হয়েছে দেশের প্রথম পাথরবিহীন রেললাইন স্থাপন কার্যক্রম। সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তে এর উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূর ইসলাম সুজন। এ সময় তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পদ্মা সেতুতে রেললাইন স্থাপন শেষ হবে। এর মাধ্যমে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। সহজে ঢাকায় সরবরাহ করা যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় উৎপাদিত পণ্য সামগ্রী। গেল 25 জুন উদ্বোধন হয় পদ্মা সেতুর, পরদিন থেকে শুরু হয় এ সেতুতে যান চলাচল। আমরা আশা করছি এই কাজটি ডিসেম্বরের মধ্যেই, আমাদের এই সেতুর উপরে যে কাজ, এটি হয়তো সম্পন্ন হয়ে যাবে। তবে আমাদের যেহেতু আগামী জুনের মধ্যে আমাদের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমাদের এটি পরিকল্পনা, আমরা আশা করছি যদি কোনো কিছু অল্প যদি বাকি কিছু থাকে, তাহলে এর ভেতরেই এই কাজটি সম্পূর্ণ হবে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি জামাত দেশের যে ক্ষতি করেছে তা থেকে উত্তরণে আরও 100 বছর লাগবে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষ সুখে আছে, আর কোথাও খাদ্য সংকট নেই। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ভারত সরকারের আনুকূল্যে যারা টিকে আছে তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী তার ব্যাখ্যায় আবারও প্রমাণ করেছেন তিনি যা বলেছেন সেটাই ঠিক। ফখরুল জানান, জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। নির্বাচন নিয়ে বিএনপির এখন কোনো ভাবনা নেই, বর্তমান সরকার কবে যাবে সেটাই একমাত্র দাবি। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এই সরকার হচ্ছে একটা লুটেরা সরকার, এই সরকারের সঙ্গে মানুষের কোন সম্পর্ক নেই, এই সরকার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে বিশ্বাস করে, ভারত সরকারের আনুকূল্যেই এই সরকার টিকে আছে। আমি কালকেও তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এটা ব্যাখ্যা আমরা চাই, জানতে চাই। পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তার জায়গা থেকে সরে আসেননি, তিনি একটা বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য দিয়ে আবারও ওটাই এনশিওর করেছে, যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে তাদেরকে এই যে শাসন করার কোনো অধিকার নেই, তাদের এই দেশে সরকার যাওয়ার কোনো অধিকার নেই। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সুজন আয়োজিত নির্বাচন কমিশনের আরপিও সংশোধনের প্রস্তাবনা সম্পর্কিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, কারসাজি নয়, নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের পরিবেশ রাখতে হবে। আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন, আমরা কোনো মতলবাজের নির্বাচন চাই না। যে ইভিএম একটা জালিয়াতির যন্ত্র, এটা ব্যবহার করা বর্তমান ইভিএম এটা এই যে যৌক্তিক হবে না, এবং অন্যান্য দেশ যেখানে ইভিএম থেকে বেরিয়ে আসছে আমাদের এ ব্যাপারে এত আগ্রহ সন্দেহের উদ্যোগ করে, অতএব ইভিএম ব্যবহার না করারই আমি ব্যক্তিগতভাবে পক্ষে। ওজনে কম দেয়া, পণ্যের মূল্য তালিকা না থাকা সহ নানা অনিয়মের কারণে রাজধানীর গুলশান কাঁচা বাজারে 10টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, ব্যবসায়ী সমিতি ও বিএসটিআইয়ের তদারকির অভাবে এমন অনিয়মের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। বিক্রেতারা যাতে ক্রেতাদের ঠকাতে না পারে তা রোধ করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা এ পর্যন্ত প্রায় 10টি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় এনেছি। তাদের মূল অপরাধ ছিল যেটা মুরগির বাজারে তাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনেকটাই ফারাক ছিল, এবং তাদের মূল যে সমস্যাটা ছিল তাদের হচ্ছে যে ওজন পরিমাপক যন্ত্র, সেখানে কারচুপি ছিল। আমরা দেখতে পেয়েছি যে সেই কারচুপির মাধ্যমে তারা সেখানে প্রায় 5-6 টাকা কেজি প্রতি বেশি নিচ্ছিল। এদিকে আশুলিয়ায় ডিমের পাইকারি আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাড়তি দামে ডিম বিক্রি করায় দুটি দোকানকে 1,00,000 করে মোট 2,00,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে বাইপাল এলাকায় ডিমের আড়তে অভিযান চালানো হয়,
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় আসিফ হোসেন এন্টারপ্রাইজ এবং এস জে অ্যাগ্রোর মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভার ঘনত্ব জরিপের কাজ চলছে রাজধানীতে। সকালে লার্ভা সংগ্রহের এ কাজ শুরু হয় ঢাকা দক্ষিণ সিটির ওয়ারি এলাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডক্টর একরামুল হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার মাঠ পর্যায়ের গবেষণা কাজ পরিচালনা করছেন। 2 সিটির 98টি ওয়ার্ডের 110টি জায়গায় 21টি টিম লার্ভা সংগ্রহের কাজ করছে। এ সময় অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় এডিসের লার্ভা ও পূর্ণ বয়স্ক মশা পাওয়া গেছে। তথ্যগুলো সিটি কর্পোরেশনে পৌঁছে দেওয়ার পর তারা ব্যবস্থা নেবে। এই সার্ভে থেকে আমরা বিভিন্ন এলাকাতে মশকের উপস্থিতি, মশকের ঘনত্ব, বিভিন্ন ধরনের পাত্রে তাদের উপস্থিতি এবং মশকের যে প্রজাতিগুলো আছে সেগুলোকে শনাক্ত করবার আমরা চেষ্টা করছি। এটি কিন্তু একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছরই আমরা 3 বার করে এই সার্ভেটি করি এবং তার সমস্ত ফলাফল আমরা একসঙ্গে করে সেটি কিন্তু আমরা স্থানীয় সরকার পরিষদ, সিটি কর্পোরেশনের কাছে আমরা কিন্তু সেটি পৌঁছে দিই। ঢাকার শ্যামলী থেকে পুলিশ অফিসার পরিচয় দেয়া এক তরুণকে গ্রেফতার করেছে শেরেবাংলানগর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে 3টি ওয়াকিটকি ও পুলিশের ব্যবহৃত নানা সরঞ্জাম। সকালে পুলিশের তেজগাঁও বিভাগ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এডিসি রুবাইয়াত জামান জানান, ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায় করত ওই তরুণ। মানুষকে বিশ্বাস করাতে এসব প্রতারণার কাজে সে পুলিশের পোশাক, পরিচয়পত্র ব্যবহার করত এবং ঘটনাস্থলে হাতে নাতে কিন্তু সেই ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে তার কাছে পুলিশের দৈনন্দিন যে ব্যবহার্য সরঞ্জামাদি সহ পুলিশের কিছু সেন্সিটিভ বিষয়গুলো আমরা তার কাছ থেকে পাই। এগুলো পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। ইউনিফর্ম পরিহিত ছবি সম্বলিত একটি আইডি কার্ড, একটা গ্রেফতারি ওয়ারেন্ট, ওয়ারেন্টের ফটোকপি এবং একটি এটিএম কার্ড, একটি মোটরসাইকেল যার সামনে বাংলাদেশ পুলিশ মানে পুলিশ কথাটি লেখা। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ইন্ডেমনিটি আইন করে খুনিদের রক্ষা করেছিলেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। গতকাল বিকেলে শরীয়তপুরের সখীপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শোক দিবস উপলক্ষে এক আলোচনায় তিনি একথা বলেন। উপমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিরা যেন জিয়ার নাম না বলে তাই তাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইন্দোনেশিয়ার বালিতে আসন্ন G20 সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদো গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও ওই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না তা স্পষ্ট নয় এখনও। ইউক্রেনে রাশিয়ার হামলা এবং তাইওয়ান নিয়ে ব্যাপক উত্তেজনার পর এটি হবে প্রথম কোনো বৈশ্বিক শীর্ষ সম্মেলন। এদিকে G20 সদস্য না হলেও ইউক্রেনের প্রেসিডেন্টকে ভার্চুয়ালি যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে আলাদা 2টি সংঘর্ষে শিশুসহ অন্তত 19 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শুক্রবার প্রতিবেশী তুরস্কের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে সীমান্তবর্তী শহর আলবাব এলাকায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনীর কামানের গোলায় 15 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এলাকাটি তুরস্ক সমর্থিত কুর্দি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়া হাসাকে শহরে মেয়েদের একটি পুনর্বাসন কেন্দ্রে তুরস্কের বিদ্রোহীদের হামলায় 4 শিশু নিহত ও 11 জন আহত হয়েছেন। এবারে খেলার সংবাদ। স্প্যানিশ লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সেল্টা ভিগোর মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আবাঙ্কা বালাই দোসে খেলা শুরু হবে রাত 2টায়। আলমেরিয়ার বিপক্ষে 2-1 গোলের কষ্টজিত জয়ে মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। বেনজেমা ভিনিসিউসের ফর্মে আরও ভয়ঙ্কর রূপ ধারণের অপেক্ষায় লস ব্লাঙ্কোসরা। তবে ম্যানচেস্টার ইউনাইটেডে যাবার অপেক্ষায় থাকা ক্যাসেমিরোকে এ ম্যাচে নাও রাখতে পারেন কোচ কার্লোস আনচেলত্তি। সেল্টার বিপক্ষে শেষ 16 ম্যাচে 14 জয় ও 2টি ড্র রিয়াল মাদ্রিদের। বায়ান্ন নিউজ রাউন্ডআপ এ পর্যন্তই। বায়ান্ন নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন
bayanno.com, facebook.com/bayanno digital, youtube.com/bayanno TV digital. ধন্যবাদ সবাইকে।